নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের মাঝে তিন বেডরুমের একটি খুব সুন্দর বাড়ি প্ল্যান নিয়ে চলে আসলাম বন্ধুরা এটা হচ্ছে একতলা বাড়ি প্ল্যান দেখুন স্টেপ বাই স্টেপ আজকে খুব কম খরচের মধ্যে এই বাড়ি প্ল্যানটি এই প্ল্যানে বাড়ি নির্মাণ কীভাবে করতে হয় একদম বিস্তারিত আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব ঠিক আছে দেখুন থ্রি বেডরুম হাউস তো বন্ধুরা প্ল্যানের সাইজটা যে মানে যে জমিটার উপর প্ল্যানটি হবে সেই জমিটার সাইজটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ফিট ইন্টু থার্টি ফোর ফিট ঠিক আছে পঁচিশ ফিট ইন্টু চয়ত্রিশ ফিট টোটাল এরিয়া হচ্ছে আটশো আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট ঠিক আছে আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর কাঠাতে বললে ওয়ান পয়েন্ট টু কাঠা ঠিক আছে তো বন্ধুরা প্ল্যানের এপাশে আছে হচ্ছে চব্বিশ ফিট আর এ আছে হচ্ছে চয়ত্রিশ ফিট ওকে তো বন্ধুরা এখন আমরা ওয়ালগুলো খুব সুন্দর করে আমরা কালার করে দিব দেখুন যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয় ঠিক আছে আমরা ওয়ালগুলো একদম এ টু জেড সবগুলো ওয়াল কালার করে দিব দেখুন স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন ভিডিওর শেষে একদম ক্লিয়ার হয়ে যাবেন যে বাড়িটি কম খরচে কিভাবে করা সম্ভব এবং কত টাকা খরচ হচ্ছে ঠিক আছে একদম ভিডিওর শেষে এ টু জেড আলোচনা করবো ওকে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম টানাটানি করবেন না তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন যে আসলে আমার কোথায় ভুল হয়েছে ঠিক আছে তো দেখতে থাকুন দেখুন সবগুলো ওয়াল এগুলো বন্ধুরা পাঁচ ইঞ্চি ওয়াল হবে ঠিক আছে বাইরের ওয়াল ভেতরের ওয়াল সবগুলো ওয়াল পাঁচ ইঞ্চি ওয়াল হবে যেহেতু এগুলো আরসিসি স্ট্রাকচার তো কলাম বিমের উপর এই ব্রিক ওয়ালগুলো থাকবে ঠিক আছে তো আমাদের ওয়ালগুলো প্রোভাইড করা শেষ বন্ধুরা এখন দেখুন যে আমরা এখন দরজাগুলো প্রোভাইড করে দিব খুব সুন্দর করে কোথায় কোথায় দরজা হবে এবং কোন দরজাগুলো কোন পাশে খুলবে একদম বিস্তারিত দেখিয়ে দিব ঠিক আছে তো বন্ধুরা এটা হচ্ছে দুই পাল্লার গেট প্রোভাইড করা হয়েছে এখানে গেটের সাইজটা হবে চার ফিট ঠিক আছে এটা তো মেইন গেট তো এখানে চাইলে গেট প্রোভাইড করতে পারেন না চাইলে ফাঁকা রাখতে পারেন ঠিক আছে সমস্যা নাই এখানে আমরা গেট প্রোভাইড করে দিব ডোর ডোর তো বন্ধুরা আমাদের ডোরগুলো সবগুলো প্রোভাইড করা শেষ দেখুন আমরা এখন জানালাগুলো খুব সুন্দর করে দিয়ে দিব কালার করে দিব জানালাগুলো এগুলো হচ্ছে জানালা হবে বন্ধুরা শেষ আর বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন যেটা এটা হ আর্চ হ্যাঁ নিচের দিকে ওপেনিং থাকবে এবং উপরের দিকে সেমি আর্চ অর্ধকৃতি অর্ধ গোলাকৃতি আর্চ প্রোভাইড করা হয়েছে ঠিক আছে তো বন্ধুরা এখন আমরা ভিতরের স্পেসিফিকেশনগুলো দেখব এটা হচ্ছে এন্ট্রি এন্ট্রি প্রবেশ পথ চার ফিট দরজা প্রবেশ করে এটা হচ্ছে প্যাসেজ ঠিক আছে বন্ধুরা এইটুকু জায়গা হচ্ছে প্যাসেজ খোলা জায়গা থাকবে তো বন্ধুরা প্যাসেজের সাইজটা হচ্ছে দশ ফিট ইন্টু সরি সাত ফিট ইন্টু দশ ফিট হ্যাঁ এপাশে সাত ফিট আর এপাশে দশ ফিট ওকে তো বাম পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে স্টেয়ার প্রোভাইড করা হয়েছে বন্ধুরা স্টেয়ার স্টেয়ারের সাইজটা মূলত নয় ফিট ইন্টু দশ ফিট ওকে তো বন্ধুরা স্টেয়ারে এখান থেকে এই পর্যন্ত যে ফ্লাইটটা আছে এটা হচ্ছে সাত ফিট হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত যে ফ্লাইটটা আছে এটার সাইজটা হচ্ছে ছয় ফিট এই ফ্লাইট ছয় ফিট এই টুক সাত ফিট ঠিক আছে আর এখানে যেই ট্রেড টার্নিং আছে এখানে যে সিঁড়িটা ট্রেড টার্নিংয়ে যেই মানে এখান দিয়ে বাঁকা হয়ে উপরের দিকে চলে গেছে সাদে এটা হচ্ছে তিন ফিট এ পাশে তিন ফিট এ পাশে তিন ফিট ঠিক আছে দুই পাশে একই রকম এ পাশে তিন ফিট এপাশে পাশে তিন ফিট ওকে তো বন্ধুরা সিঁড়ির প্রবেশপথ হচ্ছে এইটা আপ এইটা এপাস দিয়ে উঠে একদম ডিরেক্টলি সাদে তো বন্ধুরা প্যাসেজ থেকে বাম পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটি ড্রয়িং রুম প্রোভাইড করা হয়েছে ড্রয়িং রুম বন্ধুরা এই ড্রয়িং রুমের সাইজটা আমরা দিয়ে দিব আট ফিট ইন্টু দশ ফিট এখানে আর্টস প্রোভাইড করা হয়েছে সো নিচে ওপেনিং ড্রয়িং রুমটার দরজা খোলা থাকবে ঠিক আছে তো বন্ধুরা ড্রয়িং ড্রয়িং রুম থেকে বের হয়ে প্যাসেজ প্যাসেজ থেকে বের হয়ে এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস বন্ধুরা সাত ফিট ইন্টু বারো ফিট ওকে এপাশে সাত ফিট এ পাশে বারো ফিট কেমন তো বন্ধুরা বাম পাশে লক্ষ্য করলে বন্ধুরা দেখুন এখানে আরেকটি জানালার কালারটা প্রোভাইড করা মিসিং হয়ে গিয়েছে এটা আমরা কালার করে দিলাম এটা হচ্ছে এই রুমের ভিতরে জানালা ঠিক আছে তো বন্ধুরা বাম পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটি খুব সুন্দর বড় বেড প্রোভাইড করা হয়েছে বেডরুম এটার সাইজটা আমরা দিয়ে দিব বন্ধুরা নয় ফিট ইন্টু বারো ফিট এপাশে নয় ফিট এপাশে বারো ফিট ওকে বেডরুম থেকে বের হয়ে বাম পাশে দেখুন কিচেন প্রোভাইড করা হয়েছে বন্ধুরা কিচেন আট ফিট ইন্টু আট ফিট ওকে এপাশে আট ফিট এপাশে আট ফিট ওকে কিচেন থেকে বের হয়ে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস থেকে বের হয়ে ড্যান ডান পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন বন্ধুরা এখানে কোমন টয়লেট প্লাস বাথ কমন টয়লেট প্লাস বাথ প্রোভাইড করা হয়েছে বন্ধুরা এটার সাইজটা হচ্ছে আট ফিট ইন্টু চার ফিট এপাশে আট ফিট এ পাশে চার ফিট ওকে এখান থেকে বের হয়ে সামনের দিকে এখানে খুব বড়ো বড়ো দুইটা বেডরুম প্রোভাইড করা হয়েছে বন্ধুরা এই বেডরুমটার সাইজ হচ্ছে বারো ফিট ইন্টু দশ ফিট এটাও সেম বন্ধুরা আনফর্চুনেটলি কারেন্ট চলে আসছে আবার সো আমাদের সাথে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি দেখতে থাকুন কন্টিনিউ বারো ফিট ইন্টু দশ ফিট ওকে তো এটাও বারো ফিট ইন্টু দশ ফিট এটাও বারো ফিট ইন্টু দশ ফিট ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই যেই দরজাগুলো আছে এগুলো হচ্ছে তিন ফিট দরজা বেডরুমের দরজা সবগুলো তিন ফিট ওকে আর কিচেন হচ্ছে এটা আমরা দুই ফিট ছয় ইঞ্চি করে দিব দরজা এটাও দিব হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চি ঠিক আছে তো এই দরজাটা যেটা আছে এটা হচ্ছে আমরা দিব তিন ফিট ছয় ইঞ্চি এটা হচ্ছে ভিতরে প্রবেশের দরজা ওকে এটাও যে ওপেনিং থাকবে এটা তিন ফিট ছয় ইঞ্চি ওপেনিং কেমন তো এখন আমরা বন্ধুরা কলামগুলো সুন্দর করে প্রোভাইড করে দিব দেখুন তো বন্ধুরা এটা হচ্ছে কলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা বন্ধুরা আমরা টোটালি বিলিনটিতে চোদ্দোটি কলাম প্রোভাইড করলাম ঠিক আছে তো বন্ধুরা কলমগুলোর সাইজ আমরা দিয়ে দিই দেখুন বন্ধুরা এই কলাম যেগুলো আছে এগুলো আমরা দিব হচ্ছে দশ ইঞ্চি ইন্টু বারো ইঞ্চি কলাম ঠিক আছে বন্ধুরা এটাও দিব হচ্ছে একই দশ ইঞ্চি ইন্টু বারো ইঞ্চি ঠিক আছে এটাও দিব হচ্ছে দশ ইঞ্চি ইন্টু বারো ইঞ্চি কলাম ওকে এটাও দিব দশ ইঞ্চি ইন্টু বারো ইঞ্চি এটা দিব দশ ইঞ্চি ইন্টু বারো ইঞ্চি এটাও দিব দশ ইঞ্চি ইন্টু বারো ইঞ্চি ওকে আর এই যে কলমগুলো দেখতে পাচ্ছেন এগুলো দশ ইঞ্চি ইন্টু দশ ইঞ্চি এটা দিব দশ ইঞ্চি ইন্টু দশ ইঞ্চি ঠিক আছে এটাও দিব দশ ইঞ্চি ইন্টু দশ ইঞ্চি ওকে এইটা যেটা আছে এটাও দিব দশ ইঞ্চি ইন্টু দশ ইঞ্চি এটা আছে যেটা দশ ইঞ্চি ইন্টু দশ ইঞ্চি এটাও দিবো দশ ইঞ্চি ইন্টু দশ ইঞ্চি ওকে বন্ধুরা এই যেই জানালাগুলো আছে বন্ধুরা এগুলো হচ্ছে ফোর ফিট জানালা চার ফিট এটাও দিব চার ফিট এটাও দেব চার ফিট এটাও চার ফিট এটাও চার ফিট এটা দিব হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি ওকে এটাও দিব তিন ফিট ছয় ইঞ্চি এটা হচ্ছে ড্রয়িং স্পেস তিন ফিট ছয় ইঞ্চি করে দিলাম এটা দিব হচ্ছে চার ফিট ওকে আর ভেন্টিলেশান যেটা আছে টয়লেটের এটা হচ্ছে এক ফিট ভেন্টিলেশান ঠিক আছে তো বন্ধুরা কলাম যেগুলো আছে কলামে আমরা রড প্রোভাইড করব দেখুন যেগুলো দশ ইঞ্চি ইন্টু বারো ইঞ্চি কলাম বন্ধুরা সেগুলোতে রড প্রোভাইড করব হচ্ছে চারটা ষোলো মিলি ড্যা ঠিক আছে চারটা ষোলো মিলি ড্যা আর যেগুলো দশ ইঞ্চি ইন্টু দশ ইঞ্চি ওগুলোতে ব্যবহার করবো হচ্ছে চারটা বারো মিলি ড্যা ঠিক আছে আর বিমে আমরা রড প্রোভাইড করবো দশ ইঞ্চি ইন্টু সাইজ প্রোভাইড করবো দশ ইঞ্চি ইন্টু দশ ইঞ্চি আর রড যেগুলো আছে সেগুলো প্রোভাইড করবো হচ্ছে চারটা বারো মিলিমিটার ড্যা আর একটা হচ্ছে বারো মিলিমিটার ডায়া ইটি হ্যাঁ এক্সট্রা টপ এটা হচ্ছে গ্রেট বিম আর এটা হচ্ছে কলাম এগুলো কলাম ঠিক আছে আর ফুটিংয়ের সাইজটা আমরা প্রোভাইড করব বন্ধুরা তিন ফিট ইন্টু তিন ফিট ফুটিং ঠিক আছে তিন ফিট ইন্টু তিন ফিটের ফুটিং ফুটিংয়ের রড দিব হচ্ছে ষোলো মিলিমিটার ডায়া এইট ইঞ্চি সেন্টার বাই সেন্টার ওকে ষোলো মিটার এইট ইঞ্চি সেন্টার বাই সেন্টার আর থিকনেস দিব হচ্ছে কত দিব থিকনেস বারো ইঞ্চি আর গভীরতা কতটুকু মাটি গভীরে যেতে হবে সেটা হচ্ছে চার ফিট ওকে তো এই হচ্ছে টোটালি ডিটেলস আর বন্ধুরা এই বিল্ডিংটি নির্মাণ করতে দেখুন টোটাল কস্ট হবে টোটাল কস্ট হবে বন্ধুরা বিল্ডিংটি নির্মাণ করতে ছয় থেকে সাত লাখ ঠিক আছে ছয় থেকে সাত লাখ টাকার মধ্যে মোটামুটি আপনাদের কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এখানে মোটামুটি আপনাদের আরসিসি যে কলাম বিম ফুটিং স্লাব আছে এগুলো কমপ্লিট করতে ছয় থেকে সাত লাখ টাকা খরচ হবে প্লাস এর সঙ্গে অ্যাড করুন হচ্ছে তিন লাখ টাকা এটা কিসের জন্য ইঁটে ইটের ইটের কাজ আছে অর্থাৎ ফ্যাটেশান ওয়াল যেগুলো আছে এগুলো গাঁথনে দিতে হবে প্লাস প্লাস্টার থেকে শুরু করে মেঝে ঢালায় এগুলো টোটালি তিন দুই থেকে তিন লাখ টাকার মতো খরচ হবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিও না ভালো লাগলে ডিসলাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই অবশ্যই জানাবেন তো বন্ধুরা ভিডিওটি ধৈর্য সরকার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে